আসসালামু আলাইকুম। অ্যাঙ্গুলার ফ্রেমওয়ার্ক শেখার তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা মডিউল কন্ট্রোলার আর স্কোপ সম্পর্কে জানার চেষ্টা করব। সর্বপ্রথমে স্ক্রিপ্টের ভিতরে আমরা প্রথমে মডিউল নেব। এর জন্য প্রথমে ভেরিয়েবল অ্যাপের ভিতরে অ্যাঙ্গুলার ডট মডিউল মডিউলের নাম দিলাম মাই অ্যাপ কমা সেম প্যারামিটারে মডিউলের ডিপেন্ডেন্ট। আপাতত আমরা ডিপেন্ডেন্সি মডিউলকে আমরা অ্যাপটি প্যারামিটার ভাবে রেখে দিচ্ছি। তারপর অ্যাপ ডট কন্ট্রোলার কন্ট্রোলারের নাম মাই কন্ট্রোলার দেন ফাংশন ফাংশনের ভিতরে আমরা স্কোপ নেব। স্কোপ হচ্ছে যে আমরা যদি কোনো ডাটা বাইন্ডিং করতে চাই তো স্কোপ ডাটা বাইন্ডিং এর জন্য প্রয়োজন হয়। জন্য স্কোপ আমরা এখানে স্কোপের মধ্যে কিছু ভরে নিলাম। স্কোপ স্কোপ ডট ফার্স্ট নেম দেন স্কোপ ডট লাস্ট নেম দিলাম। এখন যদি আমরা আউটপুট দিতে চাই এই কন্ট্রোলার আর মডিউলের মাধ্যমে আউটপুট দিতে পারবো। এর জন্য আমাদেরকে ডিফাইন করতে হবে এনজিএপে যে আমরা মাইপ এনজি কন্ট্রোলার কন্ট্রোলার মাই কন্ট্রোলার আমরা আউট করতে চাই ডিপ ডিপ ডিপের ভিতরে তারপর কালি বেস ফার্স্ট নেম আর এসটি ফার্স্ট নেম প্লাস স্পেস তাহলে আমরা ব্রাউজারটি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে আমরা যে কন্ট্রোলারের মধ্যে আমাদের যে ভিডিও নিয়েছিলাম ফার্স্ট আসবেন তা উপরে দেখা যাচ্ছে। সো এইটা হলো যে আমরা সিম্পল একটি উদাহরণ দেখলাম মডিউল কন্ট্রোল আর মোসব কিভাবে ব্যবহার করা যায়। তো এই ছিল আজকে মডিউল কন্ট্রোলার এবং সাবস্ক্রিপশন প্রক্রিয়া জানানোর জন্য ধন্যবাদ।